আসসালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় রুট ক্যানেল ট্রিটমেন্টে কতদিন সময় লাগে আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন যে একটি দাঁত যদি রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে হয় সেক্ষেত্রে কতবার বা বা কতদিন ডাক্তারের কাছে যেতে হয় তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স একটি দাঁত রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে কতদিন সময় লাগবে এটি নির্ভর করে আপনার দাঁতের কন্ডিশনের উপর কিছু কিছু দাঁত রয়েছে যে দাঁত একদিনেই রুট ক্যানেল ট্রিটমেন্ট করা সম্ভব আবার কিছু কিছু দাঁত রয়েছে যেখানে কয়েক দিন সময় লাগতে পারে এটি পুরোটাই দাঁতের উপর নির্ভর করে রুট ক্যানেল ট্রিটমেন্ট সাধারণত সে দাঁতেই করা হয়ে থাকে যে দাঁত পালপাইটিসে আক্রান্ত হয়ে গেছে আপনারা অনেকেই জানেন যে যে দাঁতে যন্ত্রণা হয় ব্যথা হয় সেই দাঁত ফেলে না দিয়ে রাখার জন্যই রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়ে থাকে তো মূলত যখন দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় তখন দাঁতের যে রুট বা শিকড় থাকে সেই শিকড়ের ভিতরে একটি টিস্যু থাকে বা পাল্প থাকে আর সেই পাল্পটি তুলে ফেলা হয় এই পাল্প তুলে ফেলার কারণে দাঁতে আর কখনও ব্যথা ফিরে আসে না কারণ দাঁতের ব্যথাটা অনুভব হয় এই পাল্পের ভিতরে তো যখন রুট ক্যানেল ট্রিটমেন্টের মাধ্যমে এই পাল্প তুলে ফেলা হয় তখন দাঁতে আর কখনো ব্যথা হয় না তো ভিওয়ার্স যদি সামনের দাঁত হয় সামনের যে দাঁতগুলো থাকে এগুলাই অনলি একটা মাত্র শিকড় থাকে সিঙ্গেল রুটের টিত সামনের যে দাঁতগুলো থাকে এবং মোলার যে টিতগুলো রয়েছে অর্থাৎ মাড়ির যে দাঁতগুলো রয়েছে এগুলো কিন্তু তিনের অধিক রুট থেকে থাকে আর সেই ক্ষেত্রে যারা মাড়ির দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে চাচ্ছেন তাদের জন্য আমার সাজেশন যে রুট ক্যানেল ট্রিটমেন্টটি একদিনে কমপ্লিট না করে একটু সময় নিয়ে করাটাই ভালো ভিওর্স রুট ক্যানেল ট্রিটমেন্ট যখন শুরু করা হয় তখন দাঁতের ভাগে যে দাঁতে আপনার রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হবে সে দাঁতের উপরে একটি ছোট ছিদ্র করা হয় এবং সেই ছিদ্রর মাধ্যমে বিভিন্ন ফাইল সেখানে প্রবেশ করিয়ে সেই নষ্ট হয়ে যাওয়া পাল্প তুলে ফেলা হয় সামনের দিকে যে দাঁতগুলো রয়েছে সেখানে অনলি একটা মাত্র শিকড় থাকে এবং মাড়ির দাঁতের ক্ষেত্রে তিন থেকে চারটে শিকড় বা এর অধিক দেখা যেত দেখা যায় তো যেহেতু মাড়ির দাঁতের ক্ষেত্রে আপনাদের বেশ কয়েকটা শিকড় থাকে বা রুট থাকে এই মাড়ির দাঁতের ক্ষেত্রে রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে গেলে একটু সময় নিয়ে করানোটাই ভালো এরপরেও যদি পেশেন্টের ইমার্জেন্সি থাকে যে পেশেন্ট চাচ্ছে যে অনলি একদিনেই রুট ক্যানেল ট্রিটমেন্টটি কমপ্লিট করে দিতে হবে সেক্ষেত্রেও সেটি আপনি যে ডেন্টিস্ট বা ডাক্তারের কাছে যাচ্ছেন তিনিই আপনার দাঁত দেখে দাঁতটি ওপেন করে দাঁতের পাল্পগুলো দেখেই সে নিশ্চিত হতে পারে যে একদিনে আপনার রুট ক্যানেল ট্রিটমেন্টটি করে দেওয়া যাবে কি না তবে দুই তিন দিনে করাটা ভালো একদিনে যে হয় না তাও নয় দুই তিন দিনে করা ভালো ভিওয়ার্স এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সামনের একটি দাঁত এই সামনের দাঁতে অনলি একটা রুট বা শিকড় থাকে এ ধরনের হলে একদিনে এই রুট ক্যানেল ট্রিটমেন্ট খুবই ভালোভাবে করা যেতে পারে বা করা যায় কিন্তু যদি মাড়ির দাঁত হয় সেক্ষেত্রে একের অধিক রুট দেখতে পাওয়া যায় তো আপনি চাইলে ডাক্তারের সঙ্গে আলোচনা করে ডাক্তার আপনার দাঁতের পজিশন দেখে আপনাকে জানিয়ে দিতে পারবে যে আপনার দাঁতে একদিনে বা কতদিনে রুট ক্যানেল ট্রিটমেন্টটি সম্পন্ন করা যেতে পারে ডাক্তার যদি নিজে থেকে চায় যে একদিনেই আপনার ট্রিটমেন্টটি কমপ্লিট করে দিবে তাহলে সে কিন্তু পারবে আপনার দাঁতের কন্ডিশন অনুযায়ী আর যদি আপনার হাতে সময় থাকে তাহলে আমি বলবো যে দুই থেকে তিনবার ড্রেসিংয়ের মাধ্যমে আপনি রুট ক্যানেল ট্রিটমেন্টটি কমপ্লিট করিয়ে নেবেন তাহলে ভালো হয়ে থাকে যদি ইমার্জেন্সি না থাকে তাহলে সময় নিয়ে করাটাই ভালো তো ভিউয়ার্স যারা জানতে চেয়েছিলেন যে রুট ক্যানেল ট্রিটমেন্টে মূলত কতদিন সময় লাগে তারা আশা করি বুঝতে পেরেছেন যে কতদিন সময় লাগে সাধারণভাবে রুট ক্যানেল ট্রিটমেন্ট যদি আপনি একটি দাঁতে শুরু করেন বিশেষ করে মাড়ির দিকের দাঁতে সেক্ষেত্রে আপনাকে হয়তো দুই থেকে বার ডাক্তারের কাছে যেতে হতে পারে আর এটা হতে পারে সপ্তাহে একদিন যেতে হবে আবার এমনও হতে পারে যে তিন দিন পর পর আপনাকে যেতে হবে এটি যখন আপনার দাঁতটি ওপেন করা হবে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার জন্য তার পরবর্তীতে ডাক্তার আপনাকে বলে দিবে যে আপনি তিন দিন পরে অথবা দিন বা এক সপ্তাহ পরে আসেন সেভাবে সে বলে দিতে পারে আর যদি তেমন ইমার্জেন্সি হয় যে আপনি সময় কম সেক্ষেত্রে আপনি ডাক্তারের সঙ্গে আলোচনা করে নেবেন যে একদিনে বা এক থেকে দুই দিনে রুট ক্যানেল ট্রিটমেন্টটি কমপ্লিট করা যাবে কি না যদি যায় অবশ্যই ডাক্তার আপনাকে সেটি করিয়ে দেবে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম